ছোট্ট দোয়েল চড়ুই ফড়িং খেলছে ডালে ডালে, নদীর বাটে তুই মা আমার নাচিস তালে তালে, ঝুকিত কিত ঝুকিত কিত ঝুকিত কিত। বলো অয় অজগর আসছে তেরে, আমি খাবো পেরে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। আচ্ছা বাবা, ঈগল পাখিরা বুঝি ইঁদুর ধরে খায়? কি করবে বেচারা, ছোট্ট তো পালাতেই পারে না। ভয়ে অজগর আসছে তেরে। সবাই বলে, আমার বাবা কি বলতো জানো? বলতেন, ধানের ভেতর কেউটে সাপ, ব্রিটিশ বলে বাপরে বাপ। কেউটে সাপ এই রকম ফোঁস করে। বিকেলের দাঁতে তোমার তোমার চিঠি এদিন আজকের ডাক। হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছিলাম। চলো যাওয়া যাক। চলেন। এসে গেছি এসে গেছি। পাড়া ঠিক করে, হ্যাঁ পাড়া উপরে রাখ। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। বাবা, আমাদের এই নদীর নাম এমন কেন গো? কেলে খাই না, মানে কেমন জানো? কেলে খাই কেলে খাই চাচ্ছে তাই। চল মা, দেরি হয়ে যাচ্ছে যে। ওরে বাবা, দাঁড়া এই দাঁড়া
একটু দাঁড়া। আরে আমার অনুমাকে একেবারে পেটিমা পেটিমা লাগছে। অনু আমার কলেজ যাচ্ছে শহরে। খুব ভালো খুব ভালো। আরে এই গ্রাম থেকে ওই প্রথম কলেজ যাচ্ছে, তার লেখাপড়া শিখে তুমি কি ওভারসিয়ার হবে বুঝি? চলো গ্রামের রাস্তা পাকা করবে, নদীর উপরে সেতু বানাবে, কি বলিস রে পুচকে? হ্যাঁ ঠিক বলেছ। চল মা পা চালিয়ে চল। পুচকে আসছি রে। হ্যাঁ তাড়াতাড়ি আসবি। ভালোভাবে যাবি, ওই ফার্স্ট বেঞ্চে বসতে না পারলে কিছু শুনতে পাবি না। চলন্ত গাড়ি থেকে নামার একদম চেষ্টা করবে না, আর বোর্ডে যা যা লেখা আছে সব ভালো মতো নোট করবে। চলো বাস এসে ভালো করে লিখবি। কত চিঠি! আজ এতগুলো চিঠি আমাকে বিলতে হবে ডাকবাবু? এ দুটো আবার তাঁতিপাড়ার। এও কি কম, আবার তাঁতিপাড়া? সে তো ওপারে। কেন কষ্ট হবে? লোকে একে অপরকে চিঠি লিখে দুঃখ কষ্ট জানাতে, আমাদের দুঃখ শুনতে নয়। না বলছিলাম যে ওই কাদা জল ঘেটে আবার যেতে হবে চাষি জেলেদের দুঃখ কষ্টের জন্য। নিতাই, সরকার তোমাকে এটার জন্যই মাইনেটা দেয়। অনেক কষ্ট করে সরকারি চাকরিটা পেয়েছিলাম, তা না হলে এই গেহদের চিঠি বিলাতে? আর চিঠির কি মূল্য আছে এদের কাছে? এখানে যারা থাকে তারা সবাই গেহ নিতাই, তুমি আমি আমরা সবাই। ঘাট হয়েছে, দিন চিঠিগুলি দিন। আপনার সঙ্গে তো আর পেরে উঠবো না, খালি চিঠি দিলে তো হবে না, আবার পরে পরে শোনাও। আরে শোনো, যাত্রা সব রাগের চোটে আবার পানু পিসির ওষুধটা দিতে ভুলে যেও না। আর বলো কলেজ ফেরতা অনুঘুমের ওষুধটা নিয়ে আসবে। দয়া সাগর, যেমন বাপ তেমন বেটি। এমন করিস না বাবা, চেনটা পরে গেলে শেষে হাঁটতে হবে। দিদি খুব সুন্দর গন্ধ ছাড়ছে তো, তালের বড়া বুঝি, কতদিন খাইনি। হ্যাঁ ওই পুচকেটা কোত্থেকে নিয়ে এসছে? ও যায় কলেজে আর ও তো সারাদিন টোটো কোম্পানি, ভাবলুম বানিয়েই ফেলি। মা মরা মেয়েটাকেও দিয়ে আসবক্ষণ দুটো, ওকে আর কে বানিয়ে দেবে বলো? সত্যি কথা দিদি, অনুর প্রতি তোমার স্নেহ থেকে কে বলবে ও তোমার নিজের কেউ নয়। কি অনু দিদি? হ্যাঁ আহ পুচকে বারে আমি খাবো না, আমার নেই বুঝি। আসলে আমিও অনেকদিন খাইনি, প্রায় ভুলেই গেছি স্যার। বসো দিচ্ছি, একটু লাল ধরু। তা হ্যাঁ নি চাই, আমার ওষুধ কটার কি হলো? এই দেখো তালের বড়ার কথা একদম ভুলে গেছি।
আর ডাকবাবুর গালি কি আমি এমনি এমনি খাই? এই নাও, এটা তোমার হাঁটুর ব্যথার জন্য। দিনে চারবার চারটে করে ঘুমের ওষুধটা অনু কলেজ ফেরত নিয়ে আসবে। দেখি আমি একবার ওবেলা যাবো খন। হ্যাঁ লিচু। আজ পেটের গন্ডগোলটাও আর পারিও না, নাও নিতেই। এই নাও। একে আর গরম গরম খাই রে, এই ঠান্ডা খেতে মজা। পুচকে দে না বাবা আমার কাপড়ের খুঁটে ওষুধটা বেঁধে। ওই গরমের থেকে এই গরমটা অনেক ভালো। ব্যাটারি ঠান্ডা করে খেতে গেলে ওই দিকটা এমন টেটে উঠবে। শৌর্য সভ্যতা! ছি, বাদর ইডিয়েট! সকাল থেকে এই একটাই ভাড়া নিয়েছি, এখনো পর্যন্ত কোনো ভাড়া দেখা নেই গো। ও ভাই, এই 5:30 এর বাসটা চলে গেছে। না বাবু যায়নি গো, এই আইসলো বলে। বদমাশ, বাবাকে ভয় দেখানো হচ্ছে। মুখের ভেতরটা একদম একদম ঝমঝমে উঠলো না? দেখি 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 দেখি, এত বড় ঝিঙ্গি মেয়ে ছেলে মানুষই গেল না। ঝমঝম করে উঠেছিল। দাদু বকবে, পায়ে চপ্পল নেই। এনে আমারটা পরে নে, পড়াশোনা করলে দাদু বকে না। স্লেট এনেছিস তুই? না সত্যি, আয় Mm-hmm.
বিস্কুট দিলাম না, একটু পরে খাবার খাবে তো? আরে বাবা, কত মিষ্টি দিয়েছিস! তুই আমার ডায়াবেটিসটা বাড়িয়েই ছাড়বি। এক চামচ তো মাত্র চিনি দিয়েছি। বাহ, আর তোর হাতে ছোঁয়াটা? কোথায় গেলি রে? নে ধর ধর ধর, তোর জন্য কটা ভেজে এনেছি। পুচকেটারও কোনো পাত্তা নেই, হাঁটুর ব্যথা নিয়ে আমাকেই আসতে হলো। খবর পেয়ে গেছি আর স্বাদও নিয়ে নিয়েছি, পুচকে এখানে। ভীষণ মিষ্টি, একদম খাবে না, ডায়াবেটিস। এসো বসো। হ্যাঁ বসি বাবা, বসি। হাঁটুর ওষুধটা খেয়েছো? হ্যাঁ খেয়েছি তো, এই তো সবে তো দুবার হলো। কি জানি বাপু, তুমি ওষুধ দাও না শেখানিনের গুলি দাও বলো তো। হাসছো হাসছো, বেশ করে হেসে নাও। বলি আমার মতো বয়স খানি, দাও ঘুমের ওষুধটা দাও দিনি। অনু ওষুধগুলো নিয়ে আয় রে। হ্যাঁ বাবা আসছি আসছি। হ্যাঁ লাল দাগ দেওয়া দুপুরে খাবার পর, আর নীল দাগ দেওয়াটা রাতে ঘুমানোর আগে। আমি সব ঠিক করে রেখেছি। লক্ষ্মী আসছি। হ্যাঁ আর একটা কথা তোমায় বলি দারুক, কিছু মনে করো না। মেয়েকে বিদ্যান মানিয়ে কি হবে? ওর চোখের দিকে তাকিয়ে দেখেছ কেমন কালশি বেড়ে গেছে। কেন, কি হলো আবার? পড়তে যায় পড়ুক না। ছেলে পাবে কোথায়? ওই তো বুড়ি, ওর সঙ্গে ক্লাস 8 পর্যন্ত পড়েছে। অনেক কষ্টে ছেলে পাওয়া গেল, তা আবার ইট ভাটায় গাড়ি চালায়। সামনের মাঘে বিয়ে। বাহ খুব ভালো খবর তো। ব্রাহ্মণ ভোজনটা হবে? হৈসুকেই থাকো তুমি, দিন রাত ডাকঘরের কাজ নিয়ে ব্যস্ত। কত করে তখন বললুম, দারুক আর একটা বিয়ে করো, কিছুতেই শুনলে না। মামারা মেয়েটা এমনি এমনি বেড়ে উঠল, বিয়ের বয়স গড়িয়ে গেলে দারুক। তুমি থামবে পানু দে, কি দিইনি আমি অনুকে, শিক্ষা দীক্ষা ভালোবাসা। দিনের পর দিন কোলে কোলে ডাকে কাজ সামলেছি, খিদে পেলে কাঁদবে বলে রাতের পর রাত জেগেছি। আজ যেমনি ও বড় হলো, তোমাদের রাতে ঘুম চলে গেল বিয়ে দেবার জন্য। তুমি যাও পানুদি। অয় অয় অয়, তোমার এই একরকমই তোমাকে খেলে। কইলে চললে পুচকে, চল 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 দেখি। এবার কিছু বলাটা যেন একটা ঝক মারি একেবারে। মা মনসা, একটু ধুনোর গন্ধ দিয়েছো কেমনি পশপস পশপস করে উঠছে। এ দারকটা যে কি হয়ে উঠছে না দিন দিন, একেবারে কথা বলা যায় না বাবা। ছাড়ো না বাবা, ওদের কথা তো রাগলে চলে। না রে মা, পানুদি হয়তো ঠিকই বলেছে, আসলে আমি নিজের কাজে এত ব্যস্ত। না বাবা ঠিক বলেননি, একদম ঠিক বলেননি। আমি কি পড়াশোনা করে তোমার পাশে দাঁড়াতে পারি না? সে কি শুধু আমি মেয়ে বলে? আমি যদি তোমার ছেলে হতাম তো? বাবা বেশ কথা শিখেছিস তো। জানিস মা, আমি হয়তো একটু স্বার্থপর হয়ে গেছি, সারাদিন তোকে নিয়েই সব। তুই আমার সন্ধ্যা মালতি কিনা? আজ যদি তোর মা বেঁচে থাকতো। মা বাবা খুব জানতে ইচ্ছে করে মায়ের কথা, মা কেমন দেখতে ছিলেন? এক গভীর নদীর মতো, যে শুধু দিতেই জানে, নেয় না কিছুই।
হে ভৈরবী, ওগো ভৈরাগিনী, চলেছ যে নিরুদ্দেশ, সেই চলা তোমার রাগিনী, শব্দহীন সুর, অন্তহীন দূর, তোমার কি নিরন্তর দেয় সারা, সর্বনাশা প্রেমে তার নিত্য, তাই তুমি ঘর ছাড়া। আকাশ চোখের বৃষ্টি ধারা, নদীর দু চোখ ছুঁয়ে যায়, উষর মাটির অশ্রু আবার নদীর হাতেই ধুইয়ে দেয়। আকাশ চোখের বৃষ্টি ধারা, নদীর দু চোখ ছুঁয়ে যায়, উষর মাটির অশ্রু আবার নদীর হাতে ধুয়ে দেয়। আকাশ চোখের বৃষ্টি ধারা, নদীর দু চোখ ছুঁয়ে যায়, উষর মাটির অশ্রু আবার নদীর হাতে ধুয়ে দেয়। আকাশ আকাশ মনে নদীর ছায়া, মেঘে পালক দায়, আকাশ জানে নদীর বাস, মেঘ হয়ে তার পায়। আকাশ চোখের বৃষ্টি ধারা, নদীর দু চোখ ছুঁয়ে যায়, উষর মাটির অশ্রু আবার নদীর হাতে ধুয়ে দেয়। আকাশ চোখের বৃষ্টি ধারা, যাবে
ভয় নেই চাচা, এই নদীতে আমার কোনো ভয় নেই। আমি ওকে ভালোবাসি আর ও আমার। ও আমার সই কি না? আরে বাবা, যদি কিছু হয়ে যায় তুমি উঠে এসো, উঠে এসো। ও পুরো তেজ দেখো। প্রজাতন্ত্র দিবসের এই শুভ দিনে গান্ধীজির মতো ত্যাগী, চাচা নেহরুর মতো সাবলীল এবং অন্যান্য সমস্ত দেশবন্ধুর নাম স্মরণ করে আসুন, আমরা ধৈর্য ধরি। আমি প্রমিস করছি, আমি আবারও বলছি, দৃঢ়তার সঙ্গে বলছি, এই গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ আসবেই, এই গ্রামের নদীতে ব্রিজ বনবেই, এই গ্রামের রাস্তায় বাস চলবেই। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ইনশাআল্লাহ, অনুমা যখন এখানে এসে পড়েছে তখন আমার ইচ্ছা ও কিছু বলুক। দেখো, ও আমাদের গ্রামের থেকে প্রথম কলেজে পড়তেছে। আয় মা, আয়, 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 ভালো করে বল। এইটাকে একটুখানি দেখো, দেখো কি করো। নমস্কার আমার গুরুজনদের, আর অনেক অনেক ভালোবাসা আমার ছোট্ট বন্ধুদের। স্বাধীনতা, প্রজাতন্ত্র দিবস, এই কথাগুলোর কোনো মানে জানা নেই আমার ছোট্ট বন্ধুদের। একটু খুলে বললে, বৃষ্টিতে ভেজা কাদা মেখে বাড়ি ফেরা, বটের ঝুড়িতে দোলন খেয়ে নদীর জলে ঝাঁপিয়ে পড়া, এই নীল আকাশের নিচে কাউকে বা কোনো কিছুকে ভয় না পেয়ে থাকা, এই আমাদের স্বাধীনতা। আর যেদিন আমরা একান্ত ভাবে নিজের করে পেলাম আমাদের এই নদী, মাঠ, ঘাট, খোলা আকাশকে, সেই দিনটিতেই আমরা পালন করি আমাদের এই প্রজাতন্ত্র দিবস। ছোট্ট বন্ধুরা, চলো আমরা প্রত্যেকে খড়ি আর স্লেট হাতে তুলে নিই, নিজেকে শিক্ষিত বানাই। এই শিক্ষাই আনবে প্রগতি, আর এই প্রগতির আলোয় আলোকিত করবে আমাদের ঘর, আমাদের গ্রামকে। তারপর আমরাই বানাবো সেতু নদীর ওপর, আমরাই চালাবো বাস রাস্তায়, আর এটাই হবে সম্মান গান্ধীজি, নেহরুজি এবং সুভাষচন্দ্র বসুর মতন দেশপ্রেমীদের, যারা এনে দিয়েছিলেন আমাদের এই স্বাধীনতা। অনু খুব ভালো বলছে, দারুণ বলছে। জয় হিন্দ, জয় হিন্দ। বাহ, কি সুন্দর কথা বললি তুই, আমি তো একদম অবাক, কত কম কথায় স্বাধীনতার স্বাদ। এই এসব কোথা থেকে তুই শিখলি মা? বারে ভুলে গেলে, আমি স্কুলে থাকতে, আর তাছাড়া আমাদের ওই কলেজের রতনদা রোজ রোজ কলেজের সামনে, কলেজ কর্তৃপক্ষের দুর্নীতি চলবে না, চলবে না, কলেজ কর্তৃপক্ষের দুর্নীতি চলবে না, চলবে না, সরকারি অনুদান কোথায় যায়, জবাব চাই, জবাব দাও, সরকারি অনুদান কোথায় যায়, জবাব চাই, জবাব দাও, প্রিন্সিপাল দূর অটো। আজ আবার সকাল সকাল, আজ কিসের জন্য রতনদা? তোমার কাছে সব ব্যাপারটা খুব মজার না? আসলে আমাদের কথা এভাবে ছাড়া কেউ শুনবে না যতক্ষণ না আন্দোলনে নামবে। বাবা, তোমাদের আন্দোলনটা তো দারুণ, ঘরে থেকে খেয়ে এসে কলেজের গেটে স্লোগান দেওয়াটা আন্দোলন বুঝি? তাছাড়া আবার কি, কলেজের প্রবলেম, ঘরে বসে চিৎকার করবো? আরে এত রেগে যাচ্ছ কেন? এত দূর থেকে বাঁধভাঁট ভেঙে কলেজে আসি তো, সেই ক্লাসটাই যদি না হয় তো। না না, ক্লাস হবে না কেন?
আসলে আমরা সাফার করছি বলে তোমরা জুনিয়ররা কেন সাফার করবে? কি জানো অঞ্জনা, এটা না করলে সবাই জানবে কি করে যে আমাদের কি প্রবলেম, তাই না? জনমত তৈরি করার চেষ্টা আর কি। কাল বাদে পরশু পরীক্ষা, আর এখন একটা প্র্যাকটিক্যাল হলো। তুমি যেরকম ভাষণ দাও না, কথাবার্তা গুলো তো তুমি এমন বলো একদম পড় খাওয়ার রাজনীতিকদের মতো। আন্দোলন, জনমত। এই অঞ্জনা। আচ্ছা বাবা, তুমি বলো, এভাবে কি জনমত গড়ে তোলা যায়? এভাবে নাকি ওরা করবে আন্দোলন? আন্দোলন রোজ রোজ কলেজে ওই একটাই জিনিস, এ আন্দোলন করছে, ও আন্দোলন করছে। আর রতন দানা, বাবা বাবা, তারপর লাইব্রেরিতে বই কেনা হয়ে গেছে, আবার ফিরিস্তি দিতে শুরু করলে, তুমি আর তোমার আন্দোলন। যেমন তুমি আর তোমার বাবা, একবার বাবার নাম মুখে এলো তো ব্যাস শুরু হয়ে গেল। অবশ্যই আমার বাবা ইজ দি বেস্ট, খুঁজে বার করো তো অমন একজন। উনি আন্দোলন টান্দোলন একদম বিশ্বাস করেন না, উনি বলেন এই রে আবার উফ খালি বাবার বাবা। ঠিক আছে, এই অঞ্জনা শোনো না, অঞ্জনা রাগ করলে? সত্যি বলছি, তোমার বাবার সঙ্গে না আলাপ করার খুব ইচ্ছে, একদিন তোমাদের গ্রামে নিয়ে যাবে। আই এম সিরিয়াস। তুমি নিজের চেহারাটা দেখেছো? চেহারা? এহে বাবা। ওই রতন, নমস্কার নমস্কার। ডাকবাবু, আমার এই পেটের ভেতরটা এখনো যেন মোচড় দিয়ে মোচড় দিয়ে উঠছে। যাও মুখটা ধুয়ে এসো, তামাকের গন্ধে একদম। যে ওষুধটা চলছে সেটাই চলবে, শুধু বিড়ি তামাকটা খাওয়া বন্ধ করো, যত গন্ডগোল এই সবগুলোর জন্য। যাও নাও। দিদি দিদি, মাছ ধরতে যাবি? আবার পালিয়ে যাবে মাছগুলো। দিদি ওদিকটা দেখ না, দাঁড়া ধৈর্য ধর। দিদি দিদি কি বলছিস? দেখ না নৌকোয়। চল তাড়াতাড়ি চল। বলেছিলাম না তোমার বাবার সঙ্গে আলাপ করবো, ছুটির দিন তাই চলে এলাম। রং ধরেছে, কলেজে যেতে না যেতেই শহরের রং ধরেছে। বন্ধু করে এসব রতনদা, আর চলো এখান থেকে, চল পুচকে। অনু অনু শোনো, অনু চলে এসছে, আচু পুচকে। একটু একটু হাসো, ছাড় এইসব আর চল এখান থেকে, চল। এসো এসো বসো। কতদূর তোমার আন্দোলন? মানে আপনি কি করে জানলেন? অনু বলছিল। আসলে মেশমশাই আমাদের কলেজে একটা, চা খাও চা খাও। হ্যাঁ
বাড়িতে কে কে আছেন? ভাই বোন? আমার একটা ছোট ভাই আছে, ক্লাস টেনে পড়ে, মা আর বাবা। বাবা কি করেন? এখন রিটায়ার্ড, আগে একটা জুট মিলে কাজ করতেন, প্রায় অসুস্থ থাকেন। ত্রৈগুণ্য বিষা বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার জন্য নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যক্ষেম আত্মবান। গীতা থেকে দ্বিতীয় অধ্যায়, তাই না? আচ্ছা মিস অংশাই, আপনি শীত গ্রীষ্ম উপন্যাসটা পড়েছেন? শীত গ্রীষ্ম তাপ উত্তাপ পেরিয়েই তো মানুষ জীবনের এই মোড়ে পৌঁছতে পারে। কি যেন নাম তোমার? রতন। রতন, রতন, দুপুরবেলা ইচ্ছে করলে তুমি এখানে খেয়ে যেতে পারো। না না মিস অংশাই, আজকে আমায় একটাবার র্যালিতে যেতে হবে, আমি বরং আর একদিন। জনমত, জনমত। তাহলে আসি মিস অংশাই। রতনদা, জনমত। তেলটা নিয়ে আয়। জনমত, তুমি এমন কেন করলে বাবা? কি করলাম? তুমি রতনদাকে ভালোভাবে খেয়ে যেতে বলতে পারতে। যাব বাবা, ওই তো বলো ওর যেন কি একটা আছে, ওই র্যালি না কি। তুমি ভাবতেও পারিনি তুমি এমন করবে। আমি ওকে এখানে আসতে বলিনি, ও নিজেই এখানে এসেছে তোমার সঙ্গে দেখা করার জন্য। আমার সঙ্গে না বাবা, আমার কলেজের একজন সিনিয়র ছাড়া আর কিছু না। যাও, এই কথাগুলো গ্রামের লোকদের বুঝিয়ে এসো। কারোর কথা আমার কিছু আসে যায় না বাবা, তুমি কি ভাবো আমি তোমার বিশ্বাস ভঙ্গ করব? অনু, খাবার দিবি না? তো দিদি খাবে না? দিদি, দাদু বলছে তুই খাবি না? না বল, আমি পরে খাবো। দাদু, দিদি বলছে পরে খাবে। ও না খেলে আমিও খাবো না। তুই না খেলে দাদুও খাবে না বলছে। তো বলে দে, আমার খিদে নেই। দাদু, দিদির খিদে নেই। তাহলে আমারও খিদে নেই। ও বাবা, আর পাচ্ছি না। রাষ্ট্রবিজ্ঞানীদের অভিমত অনুসারে রাজনৈতিক পরিবর্তন হলো সামাজিক পরিবর্তনের অঙ্গস্বরূপ। সাধারণভাবে পরিবর্তন বলতে কোনো বিষয়ে একটি অবস্থান থেকে অন্য একটি অবস্থানে পৌঁছানোকেই বোঝায়। পরিবর্তন হলো আগের অবস্থান থেকে বর্তমান অবস্থায় উপনীত হওয়া। এই পরিবর্তন ভ্যালু জাজমেন্ট বা মূল্যমানের ধারণার সঙ্গে সম্পর্ক রহিত, তাই পরিবর্তনের মূল্যমানকে নিরপেক্ষ বলা হয়। আজ এই পর্যন্ত থাক। আসলে তোমার বাবা অনেক আশা ভরসা নিয়ে তোমাকে এই কলেজে ভর্তি করেছে। লেখাপড়া শিখে বড় হও, বুঝলে তো? আসলে তোমার বাবা চান না এই কলেজ অ্যাটমসফিয়ারে তুমি নিজেকে হারিয়ে থাক, তাই আমি বলছিলাম।
শ্রী চরণেশু কাকা বাবু, পত্রপাঠ প্রণাম নেবেন। তোমাকে নমস্কার জানিয়েছে, নমস্কার। চা একটু ভালো করে চিনি দিও। শুনিয়া আনন্দিত হইবেন, আমাদের উপরে কুলদেবতা সন্তুষ্ট হইয়া বরদান করিয়াছেন। আরে চাটা দাও। আরে চা এত বেশি চিনি দিয়েছো কেন? একটা নুনতে বিস্কুট দাও। তারপর কি লিখেছে? বলছি, মুখটা খারাপ হয়ে গেল। ছবিটা একটি সুপুষ্ট পুত্র সন্তান জন্ম দিয়েছে। এত কথার কি আছে? ছেলে হয়েছে বলো না। আরে ছেলে হয়েছে, ছেলে, খুশির খবর। দাদা আরেকটা বিস্কুট দাও। নিতাই কাকা, নিতাই কাকা, থাম্মা, থাম্মা কথা বলছে না। এই নাও, ধরো ধরো ধরো, ডাকবাবুকে খবর দিতে হবে। চলো চলো চলো। ওরে বাবা রে, গেলুম রে। ওরে বাবা, আর পারছি না, আমার দিন শেষ রে। আমি আর বেশি দিন বাঁচবো না রে। ওরে গেলুম রে, গেলুম রে, আমি আর বেশি দিন নেই রে। ওমা ওমা, নিজের দিকে খেয়াল রাখিস মা, তোর বাবার দিকে নজর রাখিস। ওরে তোর মা মারা যাওয়ার পর ওদারক, ওদারক, তোমাকে আমি বলেছিলাম না, আমি আর বেশি দিন বাঁচবো না। ওরে বাবা রে, তোমার ঠিক কি হয়েছে বলো তো? কিছু কামড়েছে না? পেটের মধ্যে কিছু মোচড় দিচ্ছে? আমি জানি না, আমি জানি না কি হয়েছে, আমার সারা শরীরে অস্বস্তি। তোমার কিছু হবে না, কিছু ভেবো না তুমি। এই দেখ, জলটা গরম হলো কিনা দেখ। আমার দম বন্ধ আসছে। তোমার কিছু হবে না, আমি তো আছি, কিছু ভেবো না তুমি। ও পুচকে, পুচকে, তোর নিজের দিকে খেয়াল রাখিস। ধরো, ওর বাবাকে আসতে লিখে দাও, ওকে এসে নিয়ে চলে যাক। এই একটু তেল জল নিয়ে আয় মা। ও তেল জলে আমার কিচ্ছু হবে না, গঙ্গা জল, গঙ্গা জল। পুরুত মশাইকে বলো তুলসী পাতা আর গঙ্গা জল নিয়ে আসে। একটু জলে নুন মিশিয়ে নিয়ে আয় তো। নুন, নুন কি হবে? ও নুন জল কি হবে? ও নুন জলে আমার আমার কিছুতেই কিছু হবে না। ও কিছুতেই কিছু হবে না। দেখি মাত্রা তোলো। কেন? আরে খাও খাও। নুন জল খেলে কি হবে? আরে খাও আগে। আরে দূর মুখ পুরি। তোরা বাপেটিতে কদিন ধরে কথা কইছিলি না, তাই ভাবলাম আমার কিছু একটা করা দরকার। দূর পাগলি, কি পাগলামো করে।
অঞ্জনা টাটা অঞ্জনা অঞ্জনা কাল নোটসটা নিয়ে আসবি অঞ্জনা আমি তো আমি তোমার সঙ্গে কথা বলছি আচ্ছা এটা কি হচ্ছে তুমি কি আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছো আমি কতক্ষণ ধরে এখানে বসে আছি তোমাকে ধরবো বলে অ্যাভয়েড বাজে কথা এমন কিছু না তো সত্যি কিছু না তো আচ্ছা যাই হোক ছাড়ো আমি এগুলো এনেছিলাম তোমাকে দেখাবো বলে তোমার গ্রামের ছবিগুলো বাবা সেদিনকার কথা আর মনে করিও না কেন খুব খারাপ ছিল বুঝি তুমি বুঝবে না আমার বাস এসেছে আমি আসি ধরো আরে ধরো কোথায় আরে শোনো শোনো আমি আসি তোমার সঙ্গে পাগল না মাথা খারাপ না প্লিজ আমার কিছু কথা ছিল কথা ছিল আরে যাও আরে বাস স্টপ পর্যন্ত তো আসতে দাও আমাকে তারপর বাবা আবার খুব রেগে যাক আর কি হতে দিচ্ছি না যাও শোনো হ্যাঁ নমস্কার সব ভালো তো বাবু আমার মনে হচ্ছে
আমাদের পুলিশে খবর দেওয়া উচিত। চেষ্টাটা কোনো ত্রুটি রাখলাম না, তবু কোনো ফল হইল না। কলেজের চৌকিদার বলছিল যে অনু নিয়মিত সময় কলেজ থেকে বেরিয়েছে। আমরা সদর হাসপাতালেও খোঁজ নিয়েছি, কিন্তু সেখানেও নেই। ওই লোকটা চৌকিদার যে ওকে শেষ দেখেছিল, ও তো বলল যে অনু একাই বেরিয়েছিল। ওর বন্ধু বান্ধবদেরও জিজ্ঞাসা করা হয়েছে, ওদের বাড়ি বাড়ি পর্যন্ত খোঁজ নেওয়া হয়েছে। রতনের বাড়িতে খোঁজ নিয়েছ? বাবা, আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। ভুল বললুম কিছু? পারুন দিদি, হাত চোর করছি, হাত চোর করছি। চব্বিশ ঘন্টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত মেয়েটার কোনো খবর নেই। বলবো না, গ্রামে নেই, কলেজে নেই, বন্ধু বান্ধবদের বাড়িতেও নেই। গেল কোথায় তবে মেয়েটা? তারক, দুটি মুখে দাও। রতন দাসের খোঁজ করছে কেন? তুমি অঞ্জনাকে চেনো তো? ও দুদিন ধরে বাড়ি আসেনি। কি বলছেন কি আপনি? এই তো পরশু দিন কলেজে এসেছিল, তারপর এখান থেকে বাড়ি চলে গেল। কি হলো রে? আরে, অঞ্জনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তো বলছেন। Oh, my God.
একটু শুনবেন। এখানে ওনার একটা সই দরকার। হ্যাঁ, একটা দস্তখত। দস্তখত নিয়ম আমাদের যা যা করণীয় সব শেষ হয়ে গেছে। আপনারা ডেড বডি নিয়ে যেতে পারেন। আমরা সত্যি দুঃখিত। কিন্তু কি হয়েছিল এইভাবে হঠাৎ? ওকে ধর্ষণ করে গলা টিপে মারা হয়েছে। না না, মিথ্যে কথা বলছেন। আপনি আপনি কোন সাহসের কথা বলছেন? আমার মেয়েকে, আমার মেয়েকে সাপে কেটেছে। ওই ভয়ানক বিষাক্ত সাপ, কেউটে সাপ, ওই ওই ধানের ভিতরে লুকোনো কেউটে সাপ। ওনাকে কাল একবার থানায় নিয়ে আসবেন, একটা এফআইআর করা দরকার। আমরা যথাসাধ্য চেষ্টা করব, আশা করি আসামিদের ধরতে পারব। আমার সন্দেহ আছে, উনি কি থানায় যাবেন? কখনো সম্ভব নয়। আরে ওকে একটু বুঝিয়ে বলো না সবাই। ডাকবাবু, ডাকবাবুকে একটু বুঝিয়ে। ডাকবাবু, ডাকবাবু, আপনি এটা করবেন না। ডাকবাবু, ডাকবাবু, চুপ চুপ। আমি জানি আমি কি করছি, আর আপনি কি ধরনের পূজারি? মনুষ্য মঙ্গল পড়েননি? তাতে লেখা আছে, তাতে লেখা আছে, তাতে লেখা আছে, সাপের কামড়ে মৃত্যু হলে সেই মানুষের শরীরে প্রাণ থেকে যায়, তাকে জ্বালানো হয় না, নদীর জলে ভাসিয়ে দিতে হয়। সব মূর্খের দল, সব মূর্খ, মূর্খ, সব সব মূর্খ, সব মূর্খ, সব কটা মূর্খ, মূর্খের দল সব। ঘুম ঘুম আলো ছায়া দেশে ঘুমায় আমার পরিহেসে, ঘুম ঘুম আলো ছায়া দেশে ঘুমায় আমার পরিহেসে, মেঘ বালিকাদের কলতান বাতাস বাউলানে ভেসে, ঘুম ঘুম আলো ছায়া দেশে ঘুমায় আমার পরিহেসে, ঘুম ঘুম আলো ছায়া দেশে ঘুমায় আমার পরিহেসে। সপ্ত ঋষি রথে আকাশ চলেছে কোন জানাতে, ঘুম ঘুমটা মাথায় নিয়ে চাঁদ লাজুক মুখে নীলিমাত,
হতে সপ্ত ঋষির অর্থে আকাশ চলেছে কোন জানতে ঘুম ঘুমটা মাথায় নিয়ে চাঁদ লাজুক মুখে নিলি মতে তারি ভালোবাসা নিয়ে ঝরে শিশির অবশেষে ঘুম ঘুম আলো ছায়া দেশে ঘুমায় আমার পরিহেসে ঘুম ঘুম আলো ছায়া দেশে ঘুমায় আমার পরিহেসে চোখে ঘুম নামে নদীর ছলায় নামে ঘুম জোনাকির ডানায় ঘুম নামে চন্দ্র কলায় ঘুম নামে পরীর চোখে ঘুম নামে নদীর ছলায় নামে ঘুম জোনাকির ডানায় ঘুম নামে চন্দ্র কলায় ঘুমের পালকি এলো দ্বারে যাবে পরিণি রুদেশে ঘুম ঘুম আলো ছায়া দেশে পরিহেসে মেঘবালিকাদের কলতান বাতাস বাউলানে ভেসে ঘুম ঘুম আলো ছায়া দেশে ঘুমায় আমার পরিহেসে ঘুম ঘুম আলো ছায়া দেশে ঘুমায় আমার পরিহেসে আমি চুপ বসু 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 না ওইখানে যা বসু ওইখানে বসু একই তুমি আবার এসছো আমি একটু নতুন ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে না তুমি তো আমার চাকরি না পেয়েছো না না আমি অনেকবার চেষ্টা করেছিলাম চেষ্টা করবো এত লোকজন বসে আছে পরে হবে পরে এসো দেখুন আপনি চেষ্টা করলে নিশ্চয়ই হবে আমি এখন আজ হবে না আজ হবে না অনেক লোক বসে আছে আজ আমি ডিএম সাহেবের সঙ্গে দেখা করেই যাবো তো আচ্ছা আদব কিছুতেই কথা শোনে না বলছি আজ দেখা হবে না আজ আমি ডিএম সাহেবের সঙ্গে দেখা করেই যাবো উনি ব্যস্ত আছেন চলে যাবো অন্যদিন এসো কি হচ্ছে কি এখানে এ থেকে নাম তুলে রেখে ডিএম সাহেব আমার নাম দ্বারকেশ্বর ভট্টাচার্য এর আগে আমি আমাদের পুরনো ডিএম সাহেবের সাথে অনেকবার দেখা করার চেষ্টা করেছি কিন্তু কোনো ফল হয়নি আপনি যদি দয়া করে আমার কথাটা শোনেন আমার এই আর্জিটা যদি আপনি ছেড়ে দিন ওকে চিঠিটা আমাকে দিন আমি সময় মতো পড়ে নেব আপনি চিন্তা করবেন না আমি দরকার মতো আপনার সঙ্গে যোগাযোগ করে নেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে
স্যার, ও এক পাগল স্যার। ও কেলেঘাই নদীকে ওর মৃত মেয়ের নামে নাম করতে চায়। এক গো কি ব্যাপার বলো তো, এখনো অফিসের জামা কাপড়ে? হ্যাঁ গো, সব ঠিক আছে তো? এই জানো, নীলোফার ফোন করেছিল, আজ রাতে আমাদের ওখানে খেতে যেতে বলেছে। বিজন আসছে কলকাতা থেকে। কি গো, উঠো, রেডি হয়ে না, ওরা তো সবাই অপেক্ষা করবে। তুমি রেডি হও না, আমি আসছি। ঠিক আছে, আমি তোমার জামা কাপড় বের করছি। তুমি তাড়াতাড়ি এসো। এই যে টিপিক্যাল মিউনিসিপ্যালিটি, এটা একটা বাজার, সারাক্ষণ দর কষাকষি চলছে। বার্গেন উইথ ব্রাইব, হ্যাঁ, সরকারি কর্মচারীদের ওপর থেকে নিচ পর্যন্ত, ভাবো না, এমনকি পিয়ন গুলো পর্যন্ত পয়সা না দিলে ফাইল নিয়ে এক পাও নড়বে না। শুনছো প্রবাল, বিজন কি বলছে? বলাটাই তো ওদের কাজ, তাই বলছে। গুড ইভিনিং স্যার। এই ঠুকলো। হ্যাঁ, কল্যাণ, কাম ইন, কাম ইন, কাম ইন, কাম ইন। কি ব্যাপার বলো তো, এখনই ডিউটি? এক্সকিউজ মি, দিস ইজ কল্যাণ, ওনাকে তুমি তো চেনো। গুড ইভিনিং স্যার। ওনার মিসেস। গুড ইভিনিং ম্যাম। আর বিজন আমার ছোটবেলার বন্ধু। গুড ইভিনিং স্যার। নীলোফার, এসপি সাহেব কি শেষ পর্যন্ত তার বাড়িটাকে অফিস বানিয়ে ছাড়লে না? বিজন, তুমি কি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধাতে চাইছো? স্যার, আমরা আসামিদের ট্রেস করতে পেরেছি। দ্যাটস গুড, আশা করি কয়েক ঘন্টার মধ্যে ওদের অ্যারেস্ট করতে পারবো। ভেরি গুড, আমি একটু ওদিকটা দেখে আসি। এই চলো, আমিও যাই। তাড়াতাড়ি করো কিন্তু। স্যার, বিজন, আই এম ভেরি প্রাউড অফ দিস বয়। গত দু বছর ধরে একটা মার্ডার কেস লটকে ছিল, ফাইনালি হি কুড ক্যাচ দ্য কালপ্রিটস। শাবাশ, দু বছর, এই না হলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আর মিস্টার ভট্টাচার্য, দারোগেশ্বর ভট্টাচার্যের মেয়ের কেসটার কি হল? ও, ওই মহানুভবের সঙ্গে আপনার তাহলে দেখা হয়েছে? মহানুভব? ইন্টারেস্টিং, তা কে সেই মহানুভব দারোকেশ্বর ভট্টাচার্য? আই এম ভেরি সরি প্রবালদা, ভদ্রলোক আপনাকে খুব বিরক্ত করেছেন, কিন্তু আমি কথা দিচ্ছি ভদ্রলোক আর কোনোদিন আপনাকে বিরক্ত করতে যাবেন না। ওটা কোনো কাজের কথা নয় সাইফুল। কি করব, কোনো ক্লু খুঁজে পাওয়া গেল না, ভদ্রলোক পুলিশকে কোনো সাহায্য করতে চাইলেন না, আগাগোড়া এই ছেলেটা কেসটা হ্যান্ডেল করেছে। একজন বাবা নিজে পুলিশকে সাহায্য করতে চাইলেন না, কিন্তু কেন? স্যার, আমাদের যা যা করণীয় আমরা করেছি, দু চারজনকে জিজ্ঞাসাবাদও করেছি, কিন্তু কোনো ক্লু পাইনি। আর তাছাড়া তারকেশ্বর বাবু নিজে এই কেসটা পার্সু করতে ইচ্ছুক ছিলেন না। হো, সেই জন্য আমরাও হাতটা ধুয়ে ফেললাম, তাই তো? আমি নিজে এই কেসটা নিয়ে এগিয়ে যেতে চাই। লেটস নট বি সো অ্যাপেথেটিক সাইফুল। না না, তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, আমি অত সহজে ছাড়ছি না। আমি নতুন ডিএম এর সঙ্গে দেখা করেছি, উনি আমার কথা দিয়েছেন চেষ্টা করবেন। উনি একটু অন্যদের থেকে আলাদা, বুঝলি? একটু দাদু, এই দেখ কে এসছে, তোর আদরের পুচকে। জানিস, এই বদমাসটা আমাকে নিতে এসছে, আমাকে ওর সঙ্গে যেতে হবে। তুই চিন্তা করিস না, এরা টের পাওয়ার আগেই আমি চলে আসবো। হ্যাঁ, আমি চলে আসবো। ভালো থাকিস মা, ভালো থাকিস।
ভগবান তোর মঙ্গল করুক মা, তুই ভালো থাকিস। Thank you. আমি সত্যি বলছি, না 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 এখন না, না না আমার কথাটা শুনুন, আমার কথা শুনুন, গেম সাহেব আমাকে আপনি একটু দেখুন তো স্যার, আমাকে উনি ডেকেছেন, ওকে ছেড়ে দাও। দেখুন তো কি ব্যাপার, কি প্রবল, কি কে ওই ভদ্রলোক, ওরকম চিৎকার করছেন কেন? প্রশ্ন ভরো এক মানুষ যার প্রশ্নের কোন জবাব আমার কাছে নেই। তুমিও চলে এসো, নাজির সাহেব সামলে নেবেন ওকে। আশ্চর্য, আপনার জন্য আমি কি করতে পারি মিস্টার বচ্চাজ? কোন কাজ আছে কি? আমি ডিএম স্যারের সাথে দেখা করতে এসেছি। কাল অফিসে গেছিলাম, উনি ছিলেন না, তাই ভাবলাম বাড়িতে গিয়ে দেখা করে আসি। না না, ডিএম স্যার তো খুব ব্যস্ত মানুষ, তারপরে আজকে ছুটির দিন মিস্টার বচ্চা, সানডে। কিন্তু উনি যে বলেছিলেন যে, না দেখুন, ডিএম সাহেব আসলে শহরেই নেই, আগামী সপ্তাহে উনি ফিরবেন, তখন আমি শিওর আপনি দেখা করতে পারবেন। আর ডিএম সাহেবকে আমি আপনার কথা বলবো, যদি উনি আপনার সঙ্গে দেখা করতে চান তাহলে নিশ্চয়ই আপনাকে খবর পাঠানো হবে। কেমন, আসুন। অঞ্জনাকে শেষবারের মতো তোমার সঙ্গে দেখা গেছে। দেখুন, আমি অস্বীকার করছি না, আমি বাস্তবে ছিলাম, কিন্তু অঞ্জনা আমায়। আরে যাও, আমি আসি তোমার সঙ্গে। পাগল না, মাথা খারাপ? না প্লিজ, আমার কিছু কথা ছিল। আরে যাও, আরে বাস্তব পর্যন্ত তো আসতে দাও আমাকে। হ্যাঁ, তারপর বাবা আবার খুব রেগে যাবে, তা আমি হতে দিচ্ছি না, যাও। শোনো অঞ্জনা, আমার এখন মনে হচ্ছে আমি জোর করে ওর কথা না শুনলেই ভালো হতো, তাহলে অন্তত আজকে আমাকে এরকম দিন দেখতে হতো না। কোন রুটের বাস বললে জানো? এই ডেড টাকাটা আজও আমার কাছে, তারপর থেকে কোনদিন ওই মেয়েটার সঙ্গে আমার পরে জানলাম, সেই দিনটার কথা আজও আমার, সেদিনটা আমার বাসটা ঠাসাঠাসি করে ভরা,
আর যথারীতি আমার কাছে খুচরো অভাব। টিকিট হয়ে গেছে, হয়ে গেছে। আমার কাছে কখনোই খুচরো থাকে না। না আজ আমরা কি গুনে গুনে খুচরো নিয়ে বাসে উঠবো নাকি? থাকলে দিতে চান না নাকি? এনাও বাকিটা ঘুরে দিচ্ছি। টাকাটা ফেরত দেবো করতে গেলে তাহলে তো ওখানে দিতাম তোমার। ভালো হয়েছে, বেশ হয়েছে, আবার হবে, ঠিক হয়েছে। হেঁটে বাড়ি যাও তাহলে বুঝতে পারবে বেশ হয়েছে কেমন। ঠিক আছে, এই ঠান্ডা এখানে আপনি কি করছেন? গাড়িটা যদি স্কিড করতো। আমি অনেকদিন ধরে আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করছি। এইভাবে গাড়ির সামনে কেউ আসে? আমি বলছিলাম আপনি যদি একটু আমার কথাটা শুনেন। আগে আমার কথাটা আপনি শুনুন। গাড়িটা যদি গুলি চালাতো? আপনি চিন্তা করবেন না, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি মরবো না দিয়া স্যার, আমি মরবো না। আপনার ধৈর্যের প্রশংসা করতেই হচ্ছে মিস্টার ভট্টাচার্য, কিন্তু একটা কথা আমার জানতে ইচ্ছে করছে। আপনার একমাত্র মেয়ে হারিয়ে যাওয়ার পরেও আপনি পুলিশে গেলেন না, পুলিশে কোনো সাহায্য নেননি, কেন? দুদিন পরেও আপনার মেয়ে বাড়ি ফেরেনি, অথচ আপনি কোনো খোঁজ করলেন না। ডেড বডি পাওয়ার পরেও আপনি বিশ্বাস করতে রাজি নন যে তাকে খুন করা হয়েছে। পুলিশ ইনভেস্টিগেট করতে চাইল, অথচ আপনি কোনো সাহায্য করলেন না, কেন? আপনি কি চান না যে অপরাধীরা ধরা পড়ুক, তারা শাস্তি পাক? এসব কিছুই আমার মেয়েকে ফিরিয়ে আনতে পারবে না বলে আজ না কাল ওরা শাস্তি পাবেই। সব নিহতি স্যার ভবিতব্য। আপনি আমার আবেদনপত্রটা পড়ার সময় পেয়েছেন? আশ্চর্য, সবাই যদি আপনার মতো করে ভাবত তাহলে তো পুলিশ, আইন, আদালত এ সমস্ত কিছুরই দরকার হতো না। আচ্ছা, একটা নদীর নাম বদলে কি হবে, কি লাভ আপনার? মনের শান্তি। কিভাবে? আমি বাবা হয়েও আমার মেয়েকে বাঁচাতে পারিনি। আমি চাই আমার মেয়ে মানুষের স্মৃতিতে বেঁচে থাকুক। এই দরিদ্র ব্রাহ্মণের মেয়ের কথা সবাই জানুক। কেলেগাই নামটা বড় বেমানান, নদীটা কত সুন্দর, চঞ্চল, ঠিক আমার অনুর মত। অনু আমার অঞ্জনা। আপনি কি জানেন আপনি কি বলছেন? এভাবে একটা নদীর নাম আমরা বদলে দিতে পারি না। বছরের পর বছর ধরে একটা নদীকে মানুষ যে নামে চিনে এসেছে, তাকে হঠাৎ একটা অন্য নামে ডাকবে কি করে? আর তাছাড়া এত সরকারি কাগজপত্র, দলিল, মানচিত্র, সেগুলোর কি হবে, কে বদলাবে? না স্যার না, আমি এটা মানতে রাজি নই। সরকার তো
কত নাম বদলেছে। হ্যারিসন রোড হয়ে গেল মহাত্মা গান্ধী রোড, কর্নওয়াল স্ট্রিট বিধান সরণি হলো, তারপরে ওগুলো তো ব্রিটিশ মানে ইংরেজদের দেওয়া নাম। স্বাধীনতার পর ওই সমস্ত নাম আর কেউ রাখে না? না স্যার না। তাহলে ধর্মতলা কেন হলো লেনিন সরণি, চৌরঙ্গি হলো জওহরলাল নেহরু রোড? মিস্টার ভট্টাচার্য, আপনি একটা কথা কিছুতেই বুঝতে চাইছেন না, ওটা আমার হাতে নেই। আমি এইভাবে একটা নদীর নাম বদলে দিতে পারি না। এর জন্য আপনাকে জেলা পরিষদ, এমএলএ, মন্ত্রীদের সঙ্গে কথা বলতে হবে। এসব রাজনীতির কথা, রাজনীতি। ওরা অর্ডার করলে আমার নাম বদলাতে এক মুহূর্ত সময় লাগবে না। আপনার কথা আমার একদম বিশ্বাস হচ্ছে না স্যার, একদম বিশ্বাস হচ্ছে না। আমি জানি, আমি জানি এটা। ডিএম সাহেবই সব, উনি চাইলে সব কিছু করতে পারেন। ভট্টাচার্য মশাই, সেদিন আর নেই, আপনাকে রাস্তা বদলাতে হবে, আপনাকে জনসাধারণের সাহায্য নিতে হবে, জনমত তৈরি করার চেষ্টা করতে হবে। আপনি তাহলে বলতে চাইছেন কিছু হবে না? আমার আমার অনুমান দেখো কি কাণ্ড। আরে আশ্চর্য তো, আরে দেখেন, দেখলেন? আমি ওকে বোঝাতে চাইলাম আর উনি মানে কি বলবো স্যার, লোকটা বরাবর একটু জেদি স্যার। তারপর একমাত্র মেয়ে মারা যাওয়ার পর লোকটা পাগল হয়ে গেছে। ও নিয়ে আপনি কিছু ভাববেন না স্যার। জনমত, জনমত, জনমত। চুলের ফিতে খোপার কাটা লিপস্টিক কাঁদছেন, মেয়েদের চুলের ফিতে খোপার কাটা লিপস্টিক কাঁদছেন, মেয়েদের চুলের ফিতে। সুদি জনে করি সবই নয় নিবেদন, সুকন্যা অঞ্জনার কথা করি গোবনন। কেলে ঘাই নদী পাড়ে ছিল তার ঘর, চাঁদের যোচনা তার রূপের বহ। এ নদীর কালো জলে সর্পে দংশিল তারে, এ নদীর কালো জলে সর্পে দংশিল তারে, ছোবল মারিল বারে বার। লজ্জাহীন চাঁদ তারা অমানিসায় আলো হারা, সাক্ষী হয়ে থাকে নিরুত্তর। কত শত সুদি জনে জানাইছি আবেদনে, কত শত সুদি জনে জানাইছি আবেদনে, রাখো নদী অঞ্জনার নামে। সুবিধাবাদীর নীতি সুদি জনের রাজনীতি, নিষ্কর্মা গঞ্জে ও গ্রামে। শুনো ভাই বন্ধুগণ গড় করি প্রতিজন, শুনো ভাই বন্ধুগণ গড় করি প্রতিজন, রাখো নদী অঞ্জনার নামে। আমার সোনার মেয়ে এই সতে যাবে ধে, আমার সোনার মেয়ে এই সতে যাবে ধে, স্মৃতি হয়ে কান্না ও ঘামে, স্মৃতি হয়ে কান্না ও ঘামে, স্মৃতি হয়ে কান্না ও ঘামে। ডাকবাবু ঘরে চলেন, ডাকবাবু চলেন, চলেন জনমত নেতাই, চলেন ডাকবাবু, চলেন চলেন, আমাদের জনগণের সাহায্য চাই। আমার সোনার মেয়ে এই সতে যাবে রে, আমার সোনার মেয়ে। বাহ,
এভাবে না, এভাবে না, এভাবে হুপ 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 হুপ। কি সুন্দর মুখটা খোলা, একদম ভিড় হলো। চল আয় লেজটা লাগিয়ে দিই, আয় বীর হনুমানের আবার লাগে নাকি, সহ্য কর বীর না। ভারী বীর হনুমান এক হাতে গদা ঘোরাতেন, চলো এই হাতে ধরে ফেলো আর ওই হাত কোমরে। হ্যাঁ বলো জয় হনুমান, জয় হনুমান, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় হনুমান, জয় শ্রীরাম। বাপ মেয়ের মধ্যে কোনো গন্ডগোল ছিল কিনা যদি জিজ্ঞেস করেন, আমি বলবো না, ওরা ছিল এক আত্মা, এক প্রাণ। ওদের মধ্যে যদি কিছু গন্ডগোল হয়ে থাকে সে ওই রতনকে নিয়ে, তাও সে এমন কিছু নয়। আমার মন বলে ওরার মুখে যদি রতনের সঙ্গে পালিয়ে যেত ভালো, প্রাণে তো অন্তত মাস্ত মেয়েটা। ইন্সপেক্টর সাহেব, যে নদীতে জীবন সেই নদীতেই আমার অনুমায়ের বিসর্জন হয়ে গেল। আমি কিছু করতে পারলাম না, কিছু না। রোজ এপার আর ওপার করি, এই নদীতে আমার সর্বনাশ হয়ে গেল। আমি নিজেকে মাফ করবো কি করে, আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? সুদীজনে সবই নয় নিবেদন, সুকন্যা অঞ্জনার কথা করি বর্ণন। কেড়ে গাই নদী পারে ছিল তার ঘর, চাঁদের যোজনা তার রূপের বহর। এ নদীর কালো জলে সর্পে দংশিল তারে, সবল মারিল বারে বার। কলকাতা হয়ে শান্তিনিকেতন পৌঁছতে পৌঁছতে সন্ধ্যে হয়ে যাবে, খানিকক্ষণ তো ওখানে বসতেই হবে, বেশ মজা হবে। সেই ভালো, বেশি রাত করে লাভ নেই, বেশ মজা হবে। মাঝখানে শালবন এরিয়াটা আছে না, খুব ডেঞ্জারাস স্যার। Oh my god, what? Joya ML এর মেমো, উনি সন্ধ্যাবেলার মধ্যে এখানে আসছেন। It's very urgent and secret, তাই আমার বাংলোতে মিট করতে চান। আমি জানতাম তুমি যখনই এক কথায় রাজি হয়ে গেছিলে তখনই আমি বুঝে গেছি। প্রবলদা, এই চিঠিটা কিন্তু আমি পড়িনি। এক্স্যাক্টলি, তোমরা তিনজনে চলে যাও, আমি মিটিংটা অ্যাটেন্ড করে জয়েন করছি। স্প্লেন্ডিড, ওয়েল তোমরা যাও, আমি যাব না। কাম অন জয়া, প্লিজ ছুটিটা নষ্ট করো না, আমি সন্ধ্যেবেলার মধ্যে আমার মিটিং শেষ হয়ে যাবে, ভোরবেলা ট্রেন ধরব, 9:30 মধ্যে শান্তিনিকেতন, আই প্রমিস। চলো না জয়াদি, চলো না, ট্রাস্ট মি। আজ যদিও বেঁচে থাকতো আমাদের সবাইকে গর্বিত করত, পুরো গ্রামের মাথা উঁচু করত।
বাবা মেয়ে দুজনেই গ্রামের সবার ভালো চাইত, অথচ এমন একটা মানুষকে প্রায় সবাই ভুলতে বসেছে। সরকার এক নতুন পোস্টমাস্টার এনে বসিয়ে দিয়েছে উনার জায়গায়। আমিও ছেড়ে দিয়েছি, চাই না অমন চাকরি, আমি চাই না। আমি জানি বাবু, ওই দিন আর ফিরে আসবে না, কিন্তু কিন্তু এর একটা সমাধান চাই বাবু। আর কত সহ্য করবে ওই মানুষটা? নাজির সাহেব, এই স্যার, আপনার ওই স্পেশাল চা কাপ খাওয়াবেন নাকি? বসুন বসুন। এই বলাই, ওই আমার লেবু চাটা সাহেবের জন্য ভালো করে নিয়ে আয় তো। এই স্যার, হ্যাঁ, এই এসডিএমদের রিপোর্ট এসছে, কয়েকটা সাইন করে দেবেন এই এখানে। রাখ, যা। আচ্ছা নাজির সাহেব, স্যার, আমাদের ওই ভদ্র লোকের কোন স্যার? মিস্টার ভট্টাচার্য, খবর কি? অনেকদিন কোনো দেখা নেই, কি ব্যাপার বলুন তো। স্যার, মিস্টার ভট্টাচার্যের রকম কিছু বোঝা যাচ্ছে না। ও এখন একজন পাগল কবি। কবি? অঞ্জনার নামে কবিতা বানিয়েছে। ও হাটে মাঠে, বসুন না, বসুন না। ঠিক আছে স্যার, উনা হাটে মাঠে ঘাটে এমনকি বাস স্ট্যান্ডেও আবৃত্তি করে বেড়ায়। ওতে ওর মেয়ের ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুই লেখা আছে। আর মাঝে মাঝে জনগণকে অনুরোধ জানান যে কেলেঘাই নদীটিকে কেলেঘাই না বলে অঞ্জনার নামে বলতে, ওর মেয়ের স্মৃতিতে। আপনি নিজে শুনেছেন? হ্যাঁ স্যার, সেদিন তো নই নপাড়ার মোড়ে আপনার নামেও দুলাই লিখেছেন। নিশ্চয়ই খুব গালাগাল করেছেন। না, তেমন কিছু না। তবে বলেন যে ডিএম সাহেব তো আমার জন্য কিছু করলেন না, কেবল বলেন সবই রাজনীতি, লাইনের শেষে লাইন মিলিয়ে দিয়েছেন। লোকেরা কি বলছে? কেউ ওকে মন দিয়ে শোনে না স্যার, গলাটা তো গেছে, কথা বলতে গলা কাঁপে, আর্ধেক কথা তো বোঝাই যায় না, লোকে ওকে পাগল ভাবে স্যার। আচ্ছা নাজির সাহেব, স্যার একটা কথা বলুন। ইয়েস স্যার। আমরা যদি নদীর নামটা বদলে অঞ্জনা রাখি, তাতে ক্ষতি কি? কেলেঘাই তো একটা অর্থহীন শব্দ, কোনো সামাজিক সাংস্কৃতিক সম্পর্কও নেই, অথচ অঞ্জনা নামটা কি সুন্দর, একটা সুন্দর ছন্দময় শব্দ, তাই না? কত রাস্তা শহরের নাম তো অতীতে বদলানো হয়েছে। আমি ভাবছি যে এমএলএ এলে আজকে একটা আবেদন আমি করব। মাফ করবেন স্যার, যদিও কেলেঘাই নামটা কোনো মহাপুরুষ বা দেবদেবীর নাম নয়, কিন্তু এই নামটাতে একটু কিরকম একটা মাধুর্য আছে না? আর নদীর নাম পাল্টাতে গেলে অনেক রকম ইস্যু দাঁড়িয়ে পড়বে স্যার। লোকে বলবে এটা একটা পলিটিক্যাল প্রপাগান্ডা, বা মাইনরিটিদের ছোট করা হচ্ছে। যদিও
অঞ্জনা নামটি খুবই সুন্দর, তবু এ নামটি একেবারে হিন্দু, কট্টরপন্থী মুসলমানরা আপত্তিও করতে পারে স্যার। তাহলে গঙ্গা, সরস্বতী, এইসব নামগুলো মুসলিমরা নেয় কি করে? এই নামগুলো অনেক পুরনো, নতুন করে তো নামকরণ করা হয়নি। ইটস এ হর্নেটস নেস্ট স্যার। এটা আমার মাথায় আসেনি। তাহলে আপনি নামকরণের বিপক্ষে, তাই তো? স্যার, সরকারি তরফ থেকে চেষ্টা না করাই ভালো। আফটার অল উই আর পাবলিক সার্ভেন্টস। যদি জনগণ নাম বদলাতে চায় তাহলে বদল হবে, আমরা নিশ্চয়ই করব। আপনি ঠিকই বলেছেন। ওই পাঁচ দিন তুই কোথায় ছিলি? দেশের বাড়ি গিয়েছিলাম স্যার। বাহ, কি সুন্দর! ওই পাঁচ দিনই তোকে দেশের বাড়ি যেতে হলো, অঞ্জনা নিরুদ্দের সভা দিনগুলোতে। কিরে? হ্যাঁ না স্যার, বাড়ি থেকে ডাক এসেছিল, মেয়ের আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল, তাই হাসপাতালে ভর্তি করতে হলো। আপনার বিশ্বাস না হয় স্যার, মুলুকে খবর নেবেন স্যার। এই ঘাটে তুই নৌকো কদিন চালাচ্ছিস? দুবছর স্যার। আমি জানি, আমি জানি স্যার, আমি এখানকার লোক নই, কিন্তু স্যার আরো তো এখানে অনেকে নৌকা চালায় যাদের স্যার আপনি। তুই বাইরে নৌকো ভাড়া কাটাস? না না বাবু, আমি শুধু লোক পারাপার করি, ওপার থেকে এপার আর এপার থেকে ওপার, আর ওপারে রাত্রিবেলা নৌকা লাগিয়ে আমি শুয়ে থাকি। কিন্তু স্যার, ওপারে কিছু মাঝি আছে যারা রাত্রিবেলা নৌকা ভাড়া খাটায়, যখন চালকলের কাজ বন্ধ থাকে তখন ইট ভাটার লোকগুলো রাত্রিবেলা নৌকা ভাড়া খাটায়। আপনি নিশ্চয়ই বলতে এসেছেন যে এমএলএ সাহেব আসছেন না, তাই তো? হ্যাঁ স্যার, উনি একটা জরুরি পার্টি মিটিং এ কলকাতায় আটকে পড়েছেন। উনি বলেছেন যে আগামী বুধবার দিন উনি আসবেন। ও, তাহলে ওনার ওই আর্জেন্ট ব্যাপারটা বুধবার অবধি অপেক্ষা করতে পারে। ইটস গ্রেট। উনি কি করে বুঝবেন যে আমার ছুটিটা মাঠে মারা গেল? স্যার, অনলাইনে সাহেবের কল আছে। এবার কি নাজির সাহেব? দেখুন স্যার, না দাঁড়ান আমি দেখছি স্যার। হ্যালো স্যার, আমি কল্যাণ বলছি। হ্যাঁ কল্যাণ, বলো। এই সময় ফোন করে আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি দুঃখিত স্যার। ভাবলাম আপনাকে কথাটা জানিয়ে রাখা খুব দরকার। অঞ্জনা মার্ডার কেসে আমি একটা রেড করতে যাচ্ছি, আর এদিকে দুটো মাঝিকেও তুলে এনেছি, কিছু সূত্র পাওয়া গেছে। তুমি কোথায় আছো, থানাতে না সদরে? আমি থানায় আছি স্যার। আমি আসছি স্যার। আপনি ব্যস্ত হবেন না, আমি সামনে নেব। আমার হাতে কোনো কাজ নেই, বোর হচ্ছি, আমি আসছি, তুমি অপেক্ষা করো। ওকে স্যার, আইল ওয়েট ফর ইউ স্যার। নাজি সাহেব, আপনি গাড়ি ডাকুন, আমি একবার সেতুগ্রাম কোতোয়ালিতে যাব। স্যার এই সময় মানে ইটস আর্জেন্ট স্যার। স্যার আমার কিছু বলা ছিল আপনাকে স্যার। স্যার স্যার, আমার অ্যাডভাইসার, ওখানে আপনার যাবার উচিত হবে না, আপনি তো জানেন এর রেজাল্টটা কি হবে। আই নো ইট স্যার। এই এসকর্ট কোথায় গেল? মঙ্গল হরি, কি করছো তোমরা? সাহেব একলা চলে যাচ্ছে, চলো বসো এখানে আর সঙ্গে থাকবে, বুঝলে স্যার? কিটকিট 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 কিটকিট। না না, কই চিটিং কই চিটিং, দেখো দেখো। আমি বুড়ো মানুষ মা, বয়স হয়েছে তো, এক ভাই কি এতক্ষণ দাঁড়াতে পারি রে, দাঁড়া একটুখানি জিরিয়ে নিয়ে। কিরে কথা বলছিস না কেন? তুই রাগ করলি মা? না না,
আমি আবার খেলছি, আবার খেলছি, আবার খেলছি, আবার খেলছি, আবার খেলছি। স্যার, ছেলের মাথার দিব্যে আমি কিছু জানি না সাহেব। আমি নৌকায় ধান নিয়ে যাই সেই চালকল পর্যন্ত, আর কাজ না থাকলে দুই এক সময় শহরের বাবুরা নৌকা ভাড়া নেয়। আমরা ওই মেরে দেখি নাই সাহেব, সত্যি বলছি দেখি নাই। হুজুর হুজুর আমাদের দয়া করে ছেড়ে দেন হুজুর। ওই শুকুর আলী, শুকুর আলীর যখন চালকলে কাজ থাকে না তখন ওই ইট ভাটায় কাজ করে হুজুর। এর থেকে বেশি কিছু জানি না হুজুর। হুজুর ইট ভাটার লোকজন গুলো না খুব একটা ভালো নয় হুজুর। রাতের বেলা নৌকা ভাড়া করে ওরা সব ফুর্তি করে, আর হুজুর আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। বিশ্বাস করুন হুজুর, আমরা খুলি লই আসামি লই হুজুর, আমাদের সেরিদার হুজুর। শুকুর আলী বাড়ি কোথায় হুজুর? হুজুর ওই হাটতলা ঘাটের কাছে হুজুর। চল চল। এখান থেকে কত দূর করলেন স্যার? এখান থেকে 5-7 মিনিট লাগবে, তারপর নৌকো করে এগোতে হবে। মাঝি মোল্লাদের ঘর নদীর ওপারে। আচ্ছা, ওইদিকে হুজুর, ওইদিকে ওইদিকে আসুন স্যার, চলো। ওদের আগে না, চলো আসুন। কোন বাড়িটা? ওইটা, ওদিকে চলো, চলো চল চল এদিকে চল। আমি দেখি নাই, সত্যি করে বল। আল্লাহর কসম আমি ওরা দেখি নাই, না না দেখি নাই, বলতেছি তো আমি ওরা কখনো দেখি নাই। আরে আমি ওরে চিনি না, এই পেতাম দেখলাম ওরে, এই পেতাম দেখলাম। আমি না, আমি চিনি না ওরে, চিনি না। দেখুন তো এই মেয়েটাকে আপনি দেখেছেন? না আমরা চিনি না। দেখেননি? না। তুমি দেখেছ? কোথায় দেখেছ? কোথায় কোথায় কোথায়? নৌকোতে, নদীতে? হ্যাঁ, কি হয়েছিল? গলা টিপে দিয়েছিল? কিছু জানে না। দাঁড়ান আপনি,
কলা টিপে দিয়েছিল। কে কলা টিপে দিয়েছিল? কলা টিপে মেরেছিল, তাহলে ডুবে গিয়েছিল, পড়ে গিয়েছিল জলে। কারা কারা ছিল ওখানে? তোমার বাবা ছিল? আমি কিছু করি নাই, আমায় ছেড়ে দেন, আমি নির্দোষ। কোথায় কোথায় আমায় সরন্দন? সত্যি কথা বলো, এখনো বলছি সত্যি কথা বল। ওই ছেলেটার কথা কান দেবেন না বাবু, আমি পিসে বলতেছি না। ওকে ছেড়ে দাও, বিশ্বাস করেন বাবু, তোর ছেলে কিন্তু বলছে। বিশ্বাস করেন বাবু, আমি কিছু করিনি। চাচ্ছি পয়সার চন্দি ওই ছেলেরা করেছে বাবু। ওরা ফন্দি পাচ্ছিল মেয়েটারে নৌকায় দু চার দিন রেখে ফুর্তি করবে, তারপর সুযোগ বুঝে কোথাও ফেলে দেবে। মুখ বন্ধ, মুখ বন্ধ, ঠিক আছে। টাকাটা ধর, টাকাটা ধর না। কোনটা চাস? এটা চাস না ওটা চাস? লাগাতো আমার টাকা। পাঁচ কান করেছিস শালা, ঘর চালিয়ে দাও, চল নৌকা ঘর। আরে হা করে দাঁড়িয়ে দেখছিস কি? তাড়াতাড়ি জানা সাথে কেউ আছে মনে হচ্ছে রে? What?
স্যার। চলুন। ওদিকে দেখুন, সেই বৃদ্ধ ভদ্রলোকটি না? দ্বারকেশ্বর ভট্টাচার্য। কল্যাণ স্যার, নৌকো পারে লাগাও। কিন্তু স্যার, আমাদের গাড়ি তো অনেক দূরে, অন্যদিকে। ইউ জাস্ট ড্রপ মি, আমি একাই নামবো, তোমরা এগিয়ে যাও। বাট স্যার, স্যার, ইয়েস স্যার। বট ধারে লাগাও। মশাই, আমি এটা নিজে হাতে বানিয়েছি। ডিএম সাহেব, নিজে হাতে বানিয়েছি। আমি জানি আপনি এখানে কেন এসেছেন, আমাকে বোর্ডটা লাগাতে মানা করতে এসেছেন, বলবেন আইনে নেই। আজ আমি কোনো আইনই মানব না। আমি এ বোর্ড লাগাবই ডিএম সাহেব, আমি লাগাবই। এমন কোন সরকারি আইন আমার জানা নেই। আপনি পুনর্জন্মে বিশ্বাস করেন? না, আমি করি। আমার মেয়ে দুর্ভাগ্য যে ও এক গরিব ব্রাহ্মণের করে জন্ম নিয়েছিল, আর এই বিষ যন্ত্রণায় প্রাণ হারালো। আমি জানি আগামী জন্মেও এর প্রতিশোধ নেবেই, আর যেন কোনো মহিলা এভাবে তার প্রাণ না হারায়, কোনো পুরুষ যেন মহিলার উপর এভাবে অন্যায় অত্যাচার না করে। আমাকে ভোটটা লাগাতে হবে ডিএম সাহেব। আমাকে সবাইকে সতর্ক করতে হবে তো, আমাকে সবাইকে সতর্ক করতে হবে। আপনি আমায় শাবলটা দিন। না, আপনি ক্লান্ত? না, আমি ক্লান্ত নই। আপনি আমায় শাবলটা দিন, আপনি ভোটটা লাগান, লাগান।
ছোট্ট দোয়েল চড়ুই ফড়িং খেলছে ডালে ডালে, নদীর বাটে তুই মা আমার নাচিস তালে তালে, চুকিত চোখের বৃষ্টি ধারা নদীর দু চোখ ছুঁয়ে যায় উষার মাটির অশ্রু আবার নদীর হাতে ধুয়ে দেয় আকাশ চোখের বৃষ্টি ধারা নদীর দু চোখ।